এক ভাই আমাদের ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে আপনারা ঢালাই ফোনগুলো কিভাবে খোলেন আমাদেরকে যদি একটু দেখাতেন সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঢালাই ফোনগুলো কিভাবে খোলা হয় বা আমরা ঢালাই ফোনগুলো কিভাবে খুলে কাজ করি সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও ঢালাই ফোনগুলো সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে যেমন ধরুন লো বাজেটের যে ফোনগুলো সেগুলোর ঢালাই একরকম হয়ে থাকে আবার মিড রেঞ্জের যে ফোনগুলো মানে মাঝামাঝি নামের যে ফোনগুলো সেগুলোর ঢালাই একরকম হয়ে থাকে এবং যেগুলো দামি ফোন সেগুলোর ঢালাই কিন্তু অন্যরকম হয়ে থাকে সো যেগুলো লো বাজেটের ফোন সেগুলোতে কিন্তু ঢালাই আপনি চাইলে হাত দিয়ে আপনি নিজেই খুলে ফেলতে পারবেন কিন্তু যেগুলো মিড রেঞ্জের ফোন সেগুলো কিন্তু এরকম হট গান দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খুলতেছি ঠিক এভাবে করেই আসলে মিড রেঞ্জের ফোনগুলো বেশিরভাগই এভাবে খুলতে হয় অ্যান্ড যেগুলো খুব দামি ফোন সেগুলো খুলতে গেলে অনেক সময় আর বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করতে হয় লেজার মেশিন ব্যবহার করতে হয় এছাড়াও আরও কয়েকটা মেশিন রয়েছে সেগুলো খোলার জন্য আবার ভিভোর যে ফোনগুলো রয়েছে ভিভোর লো বাজেটের ফোনগুলোতেও কিন্তু আসলে এভাবে হটগান দিয়ে আর চারোপাশে হিট দিয়ে তারপর একটা পাতলা প্লেট দিয়ে খুলতে হয় সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে একটা ফোনের চারোপাশে হটগান দিয়ে হিট দেওয়ার পর আমরা এখন একটা প্লেট ব্যবহার করে এটাকে পেছনের যে ব্যাকপার্টটা রয়েছে সেটা খোলার চেষ্টা করতেছি এখানে একটা বিষয় খেয়াল করতে হবে এই ফোনটার ব্যাকপার্টটা কিন্তু প্লাস্টিকের যার কারণে আমি প্রেশার দিয়ে খুলতে পারতেছি আর কিছু কিছু ফোন আছে সেই ফোনগুলোতে আসলে ব্যাকপার্টটা গ্লাসের হয় সেক্ষেত্রে কিন্তু এরকম প্রেশার টোটালি দেয়া যাবে না সেগুলো তো আমরা যেটা করি হিট দিয়ে খুব রিল্যাক্সে আস্তে আস্তে সেটা সময় দিয়ে খোলার চেষ্টা করি এখন যে ফোনটা করতেছি এটা কিন্তু ফুললি আর প্লাস্টিক বিল্ডের একটা ফোন মানে এটার পেছনটা আর পুরো যদি আমি বাঁকাও করে ফেলি তাও কিন্তু প্লাস্টিকটার কিছু হবে না সো তারপরেও আমরা খুব সাবধানে কাজটা করব যাতে করে ফোনে কোনো প্রকার দাগ না আসে ব্যাকপার্টে যেন কোনো প্রকার দাগ না আসে আর সেভাবেই আসলে আমরা কাজগুলো করি এই ফোনটা এর আগে কখনো খোলা হয়নি যার কারণে আসলে এটাতে আর যে ব্যাকপারটা রয়েছে সেটা কিন্তু অরিজিনালি ফোনের সাথে ফিটিং করা মানে কোম্পানি থেকে যে ব্যাকপারটা দিয়েছে সেটাই এটা আর খোলা ফিটিং হয় নাই যার কারণে ব্যাকপারটা এত মজবুতভাবে লেগে আছে সেজন্য আমরা যেটা করব তা হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে করে হটগান দিয়ে আর হিট দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে চারপাশ থেকে প্লেটটাকে হালকা করে চাপ দিয়ে চাপ দিয়ে তারপর আস্তে আস্তে আমরা ব্যাকপার্টটাকে রিমুভ করে দেব। আর আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে যে ফোনগুলোতে গ্লাসের ব্যাকপার্ট সেগুলো খুলতে গেলে অনেক সময় ভেঙে যায় সো সেক্ষেত্রে আপনারা কি করেন সো ধরুন আমাদেরকে কোনো ফোন রিপেয়ার করার জন্য দিল এবং এটা আর সমস্যা ছিল একটা এবং এটা খুলতে গিয়ে কোনো কারণে যদি আমাদের ব্যাক সাইডের যে গ্লাসটা আছে মানে ব্যাক শেলটা যদি গ্লাসের হয় সেটা অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আমরা যেটা করি তা হচ্ছে গ্লাসের যে ব্যাকপারটা রয়েছে সেটা যদি কাজ করতে গিয়ে ভেঙে যায় সেক্ষেত্রে আমরা সেখানে একটা নতুন গ্লাস লাগিয়ে দেই আমরা কাস্টমারের সাথে কথা বলে নেই আগে যে এ ধরনের কাজগুলো করতে গেলে পেছনের যে ব্যাকপারটা রয়েছে সেটা ভেঙে যায় অনেক সময় বা ফেটে যায় সো সেক্ষেত্রে যদি ফেটে যায় আপনি নতুন একটা আমরা এখানে লাগাই দিবো সেটার অল্প কিছু বিল আপনি আমাদেরকে দিয়ে দিলেই হবে তবে করে আমরা আসলে কাস্টমারের সাথে কথা বলি সো আমাদের ফোনটা খোলা প্রায় কমপ্লিট এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কিভাবে ঢালাই ফোনগুলো আমরা সাধারণত খুলে থাকি সঙ্গে যাচাই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আঁকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ